আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মধুর বিভিন্ন কোয়ালিটি হয় কেন মধু মোটা পাতলা বিভিন্ন রকমের স্বাদ হয় কেন এ সম্পর্কে আপনাদের দেখা হবে এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা চললাম আমরা একটি চাকের সন্ধানে দেখি কোনো চাক পাওয়া যায় কিনা এই যে দেখছেন বন্ধুরা একটি গাছে চাক ধরে আছে এই চাকের আমরা সন্ধান পেয়েছি এই চাকটি ভাঙানোর জন্য আমরা চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো আমাদের কর্মী এই যে দেখতে পাচ্ছেন যে তারা আগুন দিয়ে মানে ভাঙানো ভাইরা আমাকে দেখতে পাচ্ছেন আপনারা তো ভাইরা এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কত কষ্ট করে চাকে সেই আগুন দিয়ে আমরা ভাঙছি এই যে দেখা যাচ্ছে মধু খুব অল্প পরিমাণে আছে খেয়ে ফেলেছে অনেকটাই তো বন্ধুরা তারপরে আমরা চলে যাচ্ছি আর একটি জায়গাতে সেখানে ধনচার একটা জমিতে সেখানে একটা কুলের গাছ রয়েছে সেই কুলের গাছের দিকে আমরা রওনা হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা জায়গাতে প্রথমে অবস্থান করলাম তারপর আমরা সেই দিকে খুব শীঘ্রই রওনা হবেও আপনারা দেখতে থাকেন আর মধু ভাঙার জন্য যে ডাব্বা এবং লালার যে প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে নিয়েছি আমাদের বহরমপুর থেকে আসা ভাই সেই ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা চললাম ভাইরা তারপরে আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই চলে যাচ্ছি সামনে একটা ধঞ্চের রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে সেই কুলের গাছ সেই কুলের গাছে যে মধুর চাক ভাঙার জন্য যে আমরা আসছিলাম সেখানে পৌঁছে গেছি এই যে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই চাকটি চাকটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই তো দেখুন এই যে এই যে দেখা যাচ্ছে এই তো আপনারা ভালোভাবে দেখতে পেলেন তো বন্ধুরা এইভাবে দেখা হচ্ছে যে বিভিন্ন জায়গার তারপরে আমাদের ভাই যে মশাল ধরানো ধরাচ্ছে আগুন দেওয়ার জন্য ধোঁয়া দেওয়ার জন্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের আমাদের ভাই যে মুখ বেহেললেন কারণ মৌমাছি তার ক্ষতিগ্রস্ত তাই ক্ষতিগ্রস্ত করতে পারে তারপরে দেখতে পাচ্ছেন যে আগুন দেওয়া হলো সেই মশালে এবং ধোঁয়া করা হচ্ছে এবং মৌমাছিগুলো তাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন ভাই চিনিলেন কুলের গাছে চেপে নিলেন কত কষ্টকর ব্যাপার কুলের গাছে চাপা সেটা আপনারা সহজেই বুঝতে পারছেন তো ভাই তার মধুর শেষ যে এই যে সামান্য কিছুটা মধু হয়েছে এই সমতের মধু খুবই কম পাওয়া যাচ্ছে সামান্যটুকু মধু দেখতে পাচ্ছেন আপনারা যে কত অল্প মধু এত কষ্ট করার পরে এই সামান্য অল্প মধু দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহাতুল্লাহ হিমরা কত সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনাদেরকে এর আগে বিভিন্ন যে চিত্রগুলো দেখালাম যে মধু ভাঙা চাক ভাঙার তো এই ভাই আপনার বহরমপুর থেকে এসছেন শুধু মানে নিজের চোখে দেখে তার অভিজ্ঞতার কিছু ব্যাপার ছিল আর কি তো এই ভাইকে আমি কিছু কথা বলতে বলবো আর কি যে আজকে অনেক মানুষ হয়তো যে ভুল ধারণার শিকার যে এটা মধু পাতলা কেন এটা মধু এই রং কেন এটা সাদী রং কেন তো ডুপ্লিকেট মধু তো ভাই আজকে এসে যে অভিজ্ঞতা অর্জন করলেন তো তার অভিজ্ঞতা থেকে আমি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি আমি পূর্বে বহু জায়গায় মধু কিনেছি এবং বহু জায়গায় মধু কিনে মনের ভিতরে একটা সন্দেহ কাজ করেছে যে মধুটা কতটা রিয়াল কতটা জেনুইন মধু তো তারপর আমার বাড়ি থেকে আমার বিভিন্ন রকম কথা বলতো যে এই মধুটা ভালো না এটা স্বাদে এরকম এটা রঙ এই রকম এটা ফেনা হচ্ছে এটা জমে যাচ্ছে তারপর আমি একটু দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়েছিলাম যে এবার আমি মধু কিনবো খোদ যারা মধু ভাঙে তাদের কাছে যাব যেখানে চাক ভাঙছে সরাসরি দেখে সরাসরি আমি কিনে নেবো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি ফেসবুকের মাধ্যমে আমার এই ভাইয়ের নাম্বার পাই আমাকে জুয়েল ভাই বলে একজন আছে তিনি নাম্বার দিয়েছিলেন ওই আমাদের আব্দুল কামিম ভাইয়ের তেনার সঙ্গে কন্ট্যাক্ট করে ফোন করে তেনাকে বলি আমার বিষয়ে তিনি বলেন ঠিক আছে আমরা আশেপাশে চাক খুঁজে তারপর আপনাকে ফোন করবো তো তিনি যথারীতি কথা মতো আশেপাশে চাক খুঁজেছিলেন আমাকে ফোন করেছিলেন গতকালকে যে ভাই আমাদের চাক রেডি আছে আপনি আজকে আসেন তো তিনার কথা মতো আমি বহরমপুর খাগড়াঘাট স্টেশন থেকে আমি নবদ্বীপ ধামে নামলাম তিনার সঙ্গে যোগাযোগ করলাম তিনার সত্যি আমার মানে ভাই অপরিচিত কিন্তু এত সুন্দর আমাকে আপ্যায়ন করেছেন এত ভালোবেসেছেন আমাদের সত্যি কথা বলতে একটা বড় ভুল হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে প্রায় দু কেজি মতো মধু আমি নষ্ট করে ফেলেছি আমার হাতে তো যাই হোক আমার অনেক কিছু অভিজ্ঞতা এখানে শেয়ার মানে আমি শেয়ার করতে চাইছি যেগুলো আমি অর্জন করলাম যে মধু আসলে ফুলের ওপর ভিত্তি করে মধুর কালার মধুর স্বাদ মধু জমবে না জমবে না মধুতে ফেনা হবে না হবে না সেটা ডিপেন্ড করছে আসলে মধু হয়তো যেনারা কিছু কিছু মানুষ আছে যারা ডুপ্লিসিটি করে তার মানে এই নয় সমস্ত শ্রেণীর মানুষ ডুপ্লিসিটি করে যেটা আমার ধারণা হলো হ্যাঁ কারণ আমি এখানে প্রায় পাঁচখানা চাক ভাঙা হলো পাঁচখানা চাকে পাঁচ রকমের স্বাদের পাঁচ রকম কালারের আমি মধু পেলাম নিজে হাতে টেস্ট করে প্রথম যেটা চাক ভাঙা হলো সেটা আপনার কুলের গাছের মধু ছিল সেটা সাদা মধু খুব সুন্দর স্বাদ তারপর একটা মধু পেলাম সেটা একটু গাঢ় সেটা একটু অন্যরকমের স্বাদ তারপর একটা মধু পেলাম সেটা একটু লাল কিন্তু খুব মিষ্টি স্বাদ তো যাই হোক মুদ্রা কথা এটাই যে ফুল যেমন হবে ফুলের ওপর ভিত্তি করে মধুর রং হবে সেই রকম এবং ফুলের ওপর ভিত্তি করে মধুর স্বাদ হবে যে যে ফ্লেভারটা হয়তো কোথাও একটু বেশি উগ্র কোথাও একটু মিষ্টি একটু বিভিন্ন রকমের স্বাদ সেটা ফুলের উপর ভিত্তি করে আর অন্য কিছু নয় এটা আমার অভিজ্ঞতা তো সলমানদের দর্শক ভাইয়ের কথা শুনে আপনারা বুঝতে পারলেন যে মাত্র ওনার কয়েক ঘন্টার অভিজ্ঞতাতে তে তিনি বুঝতে পারলেন যে মধু আসলে বিভিন্ন রকমের স্বাদ হয়ে থাকে বিভিন্ন রকমের যে আমরা সাধারণভাবে আমি যেরকম ভাই মধু খাই তার অন্য রকম দেখলে আমি মনে করি যে এটা ডুপ্লিকেট মধু কিন্তু আসলে সেটা ডুপ্লিকেট না বিভিন্ন ফুলের বিভিন্ন রকম মধু হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে তো ভাইয়ের কয়েক ঘন্টার মধ্যে এ এতটুকু মানে অভিজ্ঞতার মধ্যে এসছে তো বিশেষ করে আমরা যারা হয়তো মধু খাই তারা বিশেষ করে আমরা এই মনে করে থাকি কিন্তু ব্যাপারটা এরকম না বিশেষ করে যদি খাঁটি মধু একে একেবারে জেনুইন মধু যদি আপনারা পেতে চান তাহলে আমাদের যে ডেস্কটপে যে লেখাটা দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করুন মধু বুক করুন আপনাদের এলাকা পর্যন্ত আমাদের মধু পৌঁছাবে তো বন্ধুরা বিশেষ করে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক